হ্যালো বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2011 সালে রিলিজ করা একটি মুভি অ্যাপোক্যালিপস হেল নিয়ে। সিনেমা শুরুতে একটি টেক্সটের দ্বারা আমরা জানতে পারি যে এখন সালটা 2016, আর এখন পৃথিবীর এনভায়রনমেন্ট একেবারে পাল্টে গেছে। এখন টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, সেই কারণে জল আর খাবারের এখন অভাব অনেক। এইখানে তাপমাত্রা এত বেড়ে গেছে যে মানুষেরা তাদের গা যদি পুরো না ঢেকে বেরোয় তাহলে তারা অসুস্থ হয়ে পড়ছে, আর এখন চারদিকে শুধু ধ্বংসস্তূপ। এরপরেই আমরা একটি মেয়েকে দেখতে পারি, আর সে একটি ছেলে অ্যালেক্সকে বাঁচাচ্ছিল এবং তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে গেছে এবং সে কারোর থেকে পালাচ্ছিল। এরপরেই সেই মেয়েটি যখন অ্যালেক্সকে বাঁচাতে যায়, অ্যালেক্স বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ এটা একটা ট্র্যাপ, ওরা নিশ্চয়ই আসছে তোমায় ধরবার জন্য। এবং তখনই আমরা দেখতে পারি সেখানে কিছু জিনিস চলে আসে এবং তারা তাদেরকে ধরবার জন্য এসেছিল। তাদের দেখে মেয়েটি পালাতে শুরু করে আর তারা একটি জন্তুর মতন জাল ফেলে ওই মেয়েটিকে ধরে নেয়, এবং এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা একটি গাড়িতে ম্যারি, লিওনি আর ফিলিপকে দেখি, এবং তাদের গাড়িটি পুরো কার্ডবোর্ড দিয়ে ঢাকা ছিল যাতে সূর্যের আলো তাদের গাড়ির ভেতরে না আসতে পারে, এবং শুধু ড্রাইভার সিটের সামনেই একটি জায়গা খোলা ছিল যাতে ড্রাইভার বাইরে দেখে গাড়ি চালাতে পারে। তারা আসলে রাস্তায় বেরিয়েছিল পানীয় জল এবং খাবারের খোঁজে। এরপরেই ফিলিপ তখন গাড়ি থেকে নেমে আসে এবং গাড়িতে সে পেট্রোল ঢালছিল। সেই সময়তেই সে লক্ষ্য করে একটি পাখি পাহাড়ের দিকে যাচ্ছে। এটা দেখে তারা বুঝে যায় যে সেইখানেই জল রয়েছে, কারণ অনেক আগে থেকেই পাখিরা বুঝতে পেরে যায় যে জল কোথায় রয়েছে, আর সেই কারণেই তারা পানীয় জলের আশায় ওই পাহাড়ের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝ রাস্তায় ফিলিপ একটি ফাঁকা গ্যাস স্টেশনে দাঁড়ায় যাতে সেখান থেকে সে পেট্রোল তুলে নিতে পারে, আর তখনই সে ম্যারি আর লিওনিকে বলে যে তারা যেন সেখানে গিয়ে পানীয় জল বা খাবারের খোঁজ করে, আর তারা তেমনটাই করে। সেখানে আমরা জানতে পারি ম্যারি আর লিওনি হচ্ছে দুই বোন এবং তাদের মা বাবা মারা গেছে, আর সেই কারণেই এই পরিস্থিতিতে তাদের ফিলিপের ওপরে নির্ভরশীল হতে হয়েছে। এরপরেই ম্যারি তাদের গাড়ির পিছনে একটি হুডি পরা লোককে দেখে যে তাদের খাবার এবং জল চুরি করে নিচ্ছিল। এটা দেখে সে চেঁচিয়ে ওঠে এবং ফিলিপ সেখানে যেতে না যেতেই সেই লোকটি ওখান থেকে পালিয়ে যায়। এরপরেই ভেতর থেকে তারা লিওনির চেঁচানোর আওয়াজ পায় এবং ভেতরে দৌড়ে যেতেই দেখে যে সেই লোকটি লিওনিকে ধরে রেখেছে, কিন্তু সেখানে ফিলিপ ওই লোকটির ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং ফিলিপ ওই লোকটির ওপরে খুব ভারীও পড়ে। সেখানে ফিলিপ তাকে ভীষণ মারধর করে, কিন্তু তখনই ওই লোকটি ফিলিপকে বলে যে তার কাছে এত পেট্রোল রয়েছে যে তারা সেই জায়গাটা অবধি পৌঁছতে পারবে। এটা শুনে ফিলিপ দাঁড়িয়ে যায়। সেখানে জানা যায় যে ওই লোকটির নাম টম এবং সে একজন মেকানিক। সেখানে ফিলিপ তার সঙ্গে একটি ডিল করে, সে বলে যে তুমি যদি আমাদের পেট্রোল দাও এবং আমাদের গাড়িটা ঠিক করে দাও তাহলে তার বদলে আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব, আর এর সাথে সাথে আমরা তোমাকে খাবার আর জলও দেব। এটা শুনে টম তার ডিলে রাজি হয়ে যায় এবং এরপরেই তারা চারজন সেই জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই মাঝ রাস্তায় গিয়ে দেখে তারা সেখানকার রাস্তা বন্ধ, এবং এরপরেই তারা চারজন মিলে সেই অবস্ট্যাকেলটি সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু তখনই তারা লক্ষ্য করে যে নিচে একটি গাড়ি উল্টে রয়েছে এবং ফিলিপ আর টম সিদ্ধান্ত নেয় যে তারা সেই গাড়িতে গিয়ে খোঁজ করবে যাতে সেখান থেকে তারা কোনো খাবার, জল অথবা পেট্রোল পেতে পারে। এরপরেই টম আর ফিলিপ তেমনটাই করে, কিন্তু সেখানে গিয়ে তারা তেমন কিছু খুঁজে পায় না, কিন্তু সেখানে পেট্রোল ছিল। সেই কারণেই তারা গাড়িতে থাকা ম্যারিকে ওয়াকি টকির দ্বারা ইনফর্ম করে যে গ্যালন নিয়ে তারা যেন নিচে নেমে আসে। এরপরেই ম্যারি সেই গ্যালন নিয়ে লিওনিকে গাড়িতেই সব লক করে বসে থাকতে বলে, কিন্তু তারপরেই লিওনি দেখতে পায় যে কিছু লোক তাদের গাড়ির দিকে এগোচ্ছে। এই ব্যাপারটা সে তাদেরকে ওয়াকি টকির দ্বারা ইনফর্ম করে, কিন্তু ততক্ষণে সেই লোকগুলো এসে সেই গাড়ির কাঁচ ভেঙে লিওনিকে বের করে নিয়ে যায়। তারা তার চেঁচানোর আওয়াজ শুনে দৌড়ে উপরে আসার চেষ্টাও করে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে এবং ম্যারি তাড়াহুড়ো করে উপরে আসতে গিয়ে নিচে গড়িয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ম্যারির জ্ঞান ফেরে এবং সে তার সামনে টমকে দেখতে পায়, আর টম বলে যে তারা গাড়ির সাথে লিওনিকেও নিয়ে চলে গেছে। এরপরেই কিছুটা দূর এগোতে সেখানে ফিলিপকেও দেখা যায় এবং ফিলিপ বলে যে তারা তাদের খাবার, জল সব কিছু চুরি করে নিয়ে গেছে। এরপরেই ম্যারি তার ওয়াকি টকিতে কিছু সিগন্যাল পায়, কিন্তু ঠিক মতন তারা শুনতে পায় না, সেই কারণেই টম সিগন্যাল ঠিক করার জন্য টাওয়ারের উপরে একটু চড়ে যায়। সেখানে গিয়ে টম কোনো সিগন্যালই পায় না, কিন্তু সে সামনে ধোঁয়া দেখতে পায়
এর মানে সেখানে আরও তাদের মতন লোক রয়েছে। আর এরপরেই তারা তিনজন মিলে সেই জায়গাটি যাওয়ার জন্য তৈরি হয়। সেখানে গিয়ে তারা দেখতে পারে যে তারা ওই লোকেরাই ছিল যারা তাদের খাবার চুরি করেছে, এবং সেখানে লিওনির সাথে সাথে তারা আরও অনেক লোককে বেঁধে রেখেছে। সেখানে টম একটা প্ল্যানিং বানায়। প্রথমে ম্যারি কোনো রকমভাবে সেই গাড়িটির কাছে গিয়ে সেই ওয়্যারগুলোর মাধ্যমে গাড়িটি স্টার্ট করবে, এবং ততক্ষণে টম তাদের চারিপাশে আগুন লাগিয়ে দেবে, এবং তারপরে গাড়ির মাধ্যমে তারা লিওনিকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। ফিলিপ টমের এই প্ল্যানে একেবারে প্রস্তুত ছিল না, কিন্তু ম্যারি আর টম এই প্ল্যানটা একবার এক্সিকিউট করতে চাইছিল। সেই কারণে ম্যারি ওই গাড়ির কাছে গিয়ে লুকিয়ে পড়ে, এবং টম পেট্রোলের বোতলে আগুন জ্বালিয়ে তাদের চারিপাশে ছুড়ে দেয়। কিন্তু এরপরে আমরা দেখতে পারি গাড়িটি ঠিক সময় স্টার্ট হয় না, এবং টমকে তারা ধরে নেয়। কিন্তু এরপরেই গাড়িটি স্টার্ট হয়ে যায়, এবং ফিলিপও এসে সেই গাড়িতে বসে পড়ে। কিন্তু তখনই তারা তাদেরকেও দেখে নেয়, এবং তাদের সঙ্গে লড়াই করতে করতে ফিলিপের পাও আহত হয়ে যায়। কিন্তু ঠিক সময় ম্যারি গাড়িটা নিয়ে তাদেরকে সেখান থেকে নিরাপদভাবে বের করে নেয়। কিছুটা দূরে যাওয়ার পরে ম্যারি ফিলিপকে বলে যে সেখানে গিয়ে টম আর লিওনিকে ফেরত নিয়ে আসতে, কিন্তু ফিলিপ এতে রাজি হয় না। সেই কারণেই ম্যারি সেখানে একাই চলে যায়, এবং তারপরেই তার পিছন পিছন ফিলিপও সেখানে আসে। কিন্তু ফিলিপের পায়ে আঘাত লাগার কারণে সে তার সঙ্গে বেশি দূর যেতে পারে না। সেই কারণে সে ম্যারির কাছে ক্ষমা চায় আর বলে যে সে আর আগে যেতে পারবে না। এরপরেই ম্যারিকে সেখানে একাই যেতে হয়, এবং কিছুটা দূরে যাওয়ার পরে সে একটি চার্চে ঢোকে, এবং সেখানে ক্লান্ত হয়ে সে শুয়ে পড়ে। এরপরেই সেখানে এলিজাবেথ নামের একজন মহিলা আসে, এবং সে ম্যারিকে জানায় যে সে আরও লোকেদের সঙ্গে এই পাশেই থাকে। তারা এখানে চাষবাস করত, আর সামনেই পাহাড় থাকার কারণে তারা সেখান থেকে পানীয় জলও পেয়ে যায়। আর এরপরেই সে ম্যারিকে পানীয় জল খাওয়ায়। এরপরেই এলিজাবেথ ম্যারিকে নিয়ে তার বাড়িতে যায়, এবং সেখানে গিয়ে ম্যারি ফিলিপের ব্যাপারে বলে। তখনই এলিজাবেথ বলে যে সে তার ছেলেকে ফিলিপকে এখানে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেবে। এবং এরপরেই এলিজাবেথ ম্যারিকে তার রুম দেখিয়ে দেয়, এবং সে এতটাই ক্লান্ত ছিল যে সেখানে গিয়েই সে ঘুমিয়ে পড়ে। এরপরেই ম্যারির ঘুম ভাঙতে সে দেখে যে তারা ফিলিপকে সেখানে বন্দি বানিয়ে রেখেছে। কিন্তু তখনই সেখানে এলিজাবেথ চলে আসে, এবং ম্যারি তাকে লিওনির কথা জিজ্ঞাসা করে। তখনই এলিজাবেথ বলে যে আমরা তোমাদের দুজনকে কিছুই করব না, কারণ তোমরা দুজন আমার দুই ছেলের হবু স্ত্রী হতে চলেছ, আর এইভাবেই আমরা পরিবার বৃদ্ধি করে আমাদের বাঁচিয়ে রাখতে পারব। এরপরেই ম্যারি সেই এলিজাবেথকে জিজ্ঞাসা করে যে তোমরা ফিলিপের সাথে কি করবে। তখনই সে বলে যে আমরা এদেরকে খুব বাজে সিচুয়েশনের জন্য বাঁচিয়ে রাখি। আসলে তাদের কাছে যখন খাবার থাকে না, তারা এই ধরনেরই কয়েদিদের মেরে তাদের মাংস খায়। এরপরেই লিওনিকে ম্যারির কাছে আনা হয়, এবং সেখানে ম্যারি দেখে যে লিওনির হাতে চোট লেগেছে। তখন এলিজাবেথ বলে যে তার ছেলে তার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেবে, আর তারপরে তারা যেন নিচে খেতে চলে আসে। এরপরেই সেখানে ম্যারি লিওনিকে টমের কথা জিজ্ঞাসা করে। তখনই লিওনি বলে যে টম এবং বাকি লোকেদের তারা আস্তা বলে কয়েদি বানিয়ে রেখেছে, এবং তারা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা অনেকগুলো কাপড়কে লম্বা করে জানলা দিয়ে ঝুলিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে মিথ চলে আসে, এবং তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য লিওনি সেখানে দাঁড়িয়ে যায়, এবং সে তাকে কিস করে, আর সুযোগ বুঝে তাকে তারা সেখানে অজ্ঞানও করে দেয়। এরপরেই ম্যারি লিওনিকে সেই কাপড়ের মাধ্যমে সেখান থেকে বের করে, কিন্তু সেই কাপড়টি মাঝখান থেকে ছিঁড়ে যায়, এবং ম্যারি আর সেখান থেকে নামতে পারে না। এরপরেই সে লিওনিকে বলে যে তুমি দূরে ওই জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ো, আর লিওনি ঠিক তেমনটাই করে, এবং ম্যারি নিচে খাবারের জন্য নেবে আসে। সেখানে নিচে আসার পরে এলিজাবেথ লিওনির কথা জিজ্ঞাসা করে, এবং ম্যারি বলে যে মেজ ব্যান্ডেজ করে লিওনিকে সাথে নিয়ে নামবে। এরপরেই ম্যারিকে নিয়ে তারা খেতে বসে, এবং সেখানে মানুষের মাংস তাদের দেওয়া হয়। সেটাকেই সবাই খুব ভালোভাবে খাচ্ছিল, কিন্তু ম্যারি সেটা খেতে চায় না, এবং সেটাকেই সে তাদের মুখের উপর ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারপরেই ম্যারিকে তারা ধরে ফেলে, এবং তাকে আবার কয়েদি বানিয়ে দেয়। এরপরেই সে একটি লোককে ফিলিপকে মারতে দেখে, এবং তখনই সে তার কাপড় থেকে একটি ছুরি বের করে নেয়, কারণ সে সবসময় তার সঙ্গে একটি ছুরি রাখত। সে নিজেকে ওই বাঁধন থেকে মুক্ত করে, এবং সে টম আর ফিলিপের কাছে গিয়ে তাদেরকেও ছাড়িয়ে নেয়, এবং তাদের নিয়ে সে পালিয়ে যায়। এটা দেখতে পেয়ে এলিজাবেথের লোকেরাও তার পিছু করে, কিন্তু টম খুব সাহসের সঙ্গে তাদের সঙ্গে লড়াই করে। আর এরপরেই জঙ্গলে গিয়ে ম্যারি লিওনিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে দেখে যে এলিজাবেথ আর তার লোকেরা লিওনিকে সেখানে আগেই পেয়ে গেছে।
সেখানে এলিজাবেথ তাদের দুজনকে আবার একসঙ্গে থাকবার জন্য প্রস্তাব দেয়। কিন্তু ম্যারি সুযোগ বুঝে এলিজাবেথকেই মেরে দেয় এবং সেখানে তার ছেলে লিওনিকে ছেড়ে তার মাকে দেখে এবং এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ম্যারি আর লিওনি সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপরেই এই মুভির লাস্ট সিনে আমরা তাদেরকে একসঙ্গে দেখি এবং তারা সেখানে পাহাড় থেকে জল নিচ্ছিল আর তারপরেই তারা সেখানে একটি পাখি দেখতে পায় যে সেখান থেকে আরও আগে এগিয়ে যায় এবং সেখানে দূর দূর অবধি শুধু পাহাড়ই ছিল এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি আসলে একটি জার্মান সুইডিশ সিনেমা, এটি 2011 সালে রিলিজ করে এবং এটি একটি ডিজাস্টার সার্ভাইভাল সিনেমা। আর এখানে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি সময় থাকতে থাকতে নিজেদের না শুধরে নিই তাহলে আমাদের কি দিন দেখতে হতে চলেছে, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের অনেক ক্ষতি হতে চলেছে আর এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। এবং আপনারা সুযোগ পেলে এই সিনেমাটি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল অ্যাপোক্যালিপস হেলের গল্প। আশা করি আপনাদের সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনগুলি শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।